আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, যেটা নরম একটা খিচুড়ি, যেটা আমার শ্বশুর বাড়িতে খুবই ফেমাস। তো সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হাতে একদমই কম সময় ছিল, ইফতারের আর এক দেড় ঘন্টা মতো বাকি ছিল, তো আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন, আমি প্রথমে চাল আর ডাল নিয়েছি। আর এখানে ডালের পরিমাণটা একটু বেশি হলে আপনার খিচুড়িটা খেতে মজা হয়। দেন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া আর একটু বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে ভালো করে মেখে এর মধ্যে সরিষার তেল, অবশ্যই খিচুড়িটা আপনার সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পরে এই যে খিচুড়িটা এরকম পাতলা হবে, আমার খিচুড়ির চাল ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই খিচুড়িটা কিন্তু গরুর মাংস দিয়ে তৈরি করা হয়, এই জন্য খিচুড়ির টেস্টটা মানে অসাধারণ হয় যেটাকে বলে। তো আমি এখন যদি গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করি তো সেটার কখন বরফ গলবে, আর আপনারা সবাই জানেন যে গরুর মাংসটা একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে, তো আমি কি করব। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার বাসায় তো কলিজা, গরুর কলিজা আছে, তো আমি সেটা একটু ভুনা করে ওর মধ্যে দিয়ে দিই, কারণ কলিজাটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই জন্য আমি কলিজাটা বের করে সুন্দর করে একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে দেন এখানে আমি রান্না করব। তো আমি এখানে কলিজাটা রান্না করার জন্য এলাচ দারচিনি দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ একটু বাদামি কালার হওয়ার পরে এখানে আমি একটু রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে দেন আমি এখানে কলিজাটা অ্যাড করেছি। যেহেতু আমার সময়টা একটু কম ছিল, এই জন্য আমি আসলে পুরাটা ওইভাবে ভিডিও করতে পারি নাই, তো এই জন্য তাড়াতাড়ি করে করতেছি। আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেব কলিজাটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ট্রাস্ট মি, যে খিচুড়িটা এত মজা হবে, আপনারা একবার রান্না করলে অবশ্যই দ্বিতীয়বার রান্না করতে চাইবেন, যে খিচুড়িটা আসলে এত মজা হয়। আর কার কার এলাকায় এইভাবে খিচুড়িটা রান্না করা হয় গরুর মাংস দিয়ে নরম করে একটু পাতলা করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যেহেতু আলাদা আলাদা ডিস্ট্রিক্টে, তো আমরাও ছোটোবেলায় এইভাবে এই ধরনের খিচুড়ি খাইনি কখনো। তো আমার আম্মুকে আমি একবার এটা রান্না করে খাইয়েছিলাম, আমার আম্মু বলেছিল যে খিচুড়িটা অনেক মজা, আমারও খিচুড়িটা অনেক ভালো লাগে। তো আমার এই যে কলিজাটা ভুনা করা হয়ে গিয়েছে, আমি এখানে একটু গরম মশলার গুঁড়াটা আর জিরার গুঁড়া দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি এখন এই কলিজাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিব। আর আপনারা অবশ্যই এটা রান্না করলে এখানে গরুর মাংস দিয়ে রান্না করবেন, তাহলে আরও টেস্টটা ভালো আসবে। আমি এখানে খিচুড়ির মধ্যে এই যে মাংসটা, সরি বারবার আমার মাংস হয়ে যাচ্ছে, যেহেতু আমি আগে কখনো কলিজা দিয়ে রান্না করি নাই, তো আমি কলিজাটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আর খিচুড়িটা আর একটু ঘন হবে, এখন একটু পাতলা পাতলা আছে, যখন চাল ডালটা আর একটু গলে একটু মাখো মাখো হবে তখন এই খিচুড়িটা নামিয়ে নিতে হবে। আর এই যে ইফতারের সময় আমি এই খিচুড়িটা খেয়ে নিচ্ছি, আমি খেয়ে বলি আপনাদেরকে আসলে কেমন মজা হয়েছে। সত্যিই অনেক মানে কলিজা দিয়েও অনেক খিচুড়িটা মজা হয়েছে। তো আজকের ভিডিওটা ভাল লাগলে সবাই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।